একজন মহিলার একটা পোষা বেজি ছিল। বেজিটি ছিল খুবই বিশ্বস্ত। একদিন সেই মহিলাটি তার শিশুটিকে দায়িত্বভার দিয়ে যায় বেজিটির উপর। মহিলাটি পানি আনতে যাবে একটু দূরে, এমন সময় বাসার ভিতরে একটা কিংকোবরা সাপ বাসার ভিতরে ঢুকে যায়। বাসার ভিতরে যখন কিংকোবরা সাপ দেখে তখন শিশুটি অনেক কাঁপতে শুরু করে, অনেক কান্নাকাটি করে। এমন সময় বেজিটি সাপটার উপরে ঝাঁপিয়ে পড়ে। অনেক মারামারি করার পর সাপটি মারা যায় এবং বেজিটি গেটের মুখে দাঁড়িয়ে থাকে তার মনিবের জন্য, রক্ত মাখা মুখে, যে কখন তার মনিব আসবে। এমন সময় তার মনিব গেটের মুখে আসে। আসার পরে দেখে যে বেজিটির মুখে অনেক রক্ত লেগে আছে। মনিব মনে করে তার শিশুটিকে সে হত্যা করেছে। এজন্য তার হাতে যে পানির পাত্রটা থাকে, একটা কলস থাকে, পানির পাত্রটা দিয়ে বেজিটির মাথায় আঘাত করে, বেজিটি মারা যায়। এবং তার মনিব যখন বাসার ভিতরে ঢোকে, সেই মহিলাটি যখন বাসার ভিতরে ঢোকে, তখন দেখে একটা কিংকোবরা সাপ পড়ে আছে। তার শিশুটি খুবই ভালো আছে, সেফ আছে। তখন মহিলাটি হায়ুতোষ করতে লাগলো, আমার বিশ্বস্ত বেজিটি এইভাবে মেরে ফেললাম, সে অনেক উপকার করেছে আমার। আমরা অনুশোচনা করে থাকি, আমরা যদি একটা এক্সাম দিয়ে আসি তারপর আমরা অনুশোচনা করি, যদি আর একটা দিন পেতাম তাহলে আমরা ভালো কিছু করতে পারতাম, ঠিক এই মানুষটার মতো। আমরা যদি কোনো কাজ করে থাকি অনুশোচনা কেন করব, অনুশোচনার স্কোপটা কেন রাখবো? যদি আমার ভিতরে কনসেপ্টটা থাকে যে আমার একটা দিন ভালো পড়াশোনা করলে হয়তো আমার এক্সামটা ভালো হবে, আমি আরেকটু ভালো লিখতে পারবো, আরও ভালো রেজাল্ট হবে, তখন ওই মহিলার ভিতরে চিন্তা করতে হবে না যে আমার শিশুটিকে হয়তো মেরে ফেলেছে। এই মোরাল স্টোরি থেকে আমরা এটাই বুঝি যে আমরা অনুশোচনা করে থাকি, প্রত্যেকটা মানুষ অনুশোচনা করে থাকে। আমরা মানুষ হয়ে অনুশোচনা করবো, এটাই স্বাভাবিক, কিন্তু এমন অনুশোচনা করি যেখানে আমরা এক স্টেপ ফিরে যেতে পারি না। তোমার পাটা এমন এক জায়গায় পৌঁছাও যেখান থেকে এক স্টেপ ব্যাক আসতে পারবে। তুমি পৌঁছাতে পৌঁছাতে সামনে দেয়াল, পিছনে দেওয়াল, তুমি এক স্টেপ ব্যাক আসতে পারতেছো না, তখন সেটা সম্ভব না। তুমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, 4 বছর পর ভিতরে তারও 3 বছর গ্যাপ আছে, এখন তোমার চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, তুমি কীভাবে আবার পড়াশোনা শুরু করবে সেই প্রথম থেকে? ফিরে আসার অপশান কি আছে? এখানে ফিরে আসার অপশান নেই, পিছনে কিন্তু দেয়াল ঠেকে গেছে। অনুশোচনা এই সময় কোনো কাজে দিবে না, তখন শুধুমাত্র অনুশোচনা না, হাই উতোষ করতে হবে যে আমি কী করলাম। আগে যদি একটা দিন জানতাম, একটা দিন আমি যদি ভালো করে পড়ালেখা করতাম, আর একটা দিন যদি ভালো করে যেতাম যে আমি ভালো করে পড়াশোনা করতেছি, তাহলে অবশ্যই আমার জন্য ভালো একটা রেজাল্ট আসতো, আমার CGPAটা অনেক ভালো হতো, আমার আজকে অনেক কষ্ট করতে হতো না, জবের জন্য কষ্ট করতেছি, কোনো কষ্ট করা লাগতো না, অনেক সঠিকভাবে সফলভাবে পৌঁছাতে পারতেন। সো অনুশোচনা করা যাবে না, ওই মহিলাটি যেমন অনুশোচনা করতেছে এখন, কোনো অনুশোচনা করা যাবে না। যে কাজটা করতেছেন সেই কাজটা যেন সঠিক হয়, যে টাইমটা চলে যাচ্ছে এই টাইমটা কখনো ব্যাক আসবে না। সো বি কেয়ারফুল, টাইমটা সুন্দরভাবে ব্যবহার করবেন, নিজের লাইফটা সুন্দর করতে হবে। অল দ্য বেস্ট।